আমরা এখন আছি নরসিংদী স্টেডিয়ামে বাণিজ্য মেলায়। এখানে প্রায় সময় মেলা বসে, মেলাতে অনেক মানুষের সমাগম ঘটে। আজকে আমি আমার বউ বাচ্চা নিয়ে নরসিংদী এই স্টেডিয়ামের পাশে বাণিজ্য মেলায় আসলাম। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আজকের মেলার কিছু দৃশ্য। বাবা শুরু করে এখানে অনেক কিছু পণ্য আছে। আচ্ছা আচ্ছা, কিনো এগুলা এখানে কি সবগুলা 150 করে? যেটা নেবো অনেক কিছু আছে এখানে, খুব কম দামে। ওটা কিনবা? এটা এটা পরে নিব বাবা, এখন না, একটু পরে নিব, একটু পরে নেই। আমু কি কিনে দেখে নাও। আচ্ছা, দুইটা প্লেট হবে। এগুলো কত করে হবে? সবকিছু প্লেট হবে, শুধু প্লেট প্লেটে কাটবেন। আলুর থেকে চিজ হবে, পাতলা স্লাইস, এখান থেকে যদি করলা, কাঁকরোল, পটল যা কাটবেন সবকিছু প্লেট হবে। গোল গোল স্লাইস হবে করলা, আপনি চাইলে এখানে পাতাকপি নেবেন, ছড়িমুড়ি থেকে যেটা ঘন্টা লাগে এখানে মিলিয়ে করবেন পাতাকপি বাদে। প্লেট সাইড বিগ স্লাইস, আপনি এখান থেকে পেঁয়াজও করতে পারবেন, যেটা স্লাটের জন্য বা মুড়ি ভর্তার জন্য ডিম আমলেটের জন্য পেঁয়াজও স্লাইস হবে, গোল গোল স্লাইস। ডিজাইন হবে জিগজাগ সাইড, সবজিগুলি প্লেট সোজা যাবেন, এটা কিন্তু হবে না। সেকেন্ড টাইম যেটা দাগ, একটু পাকা করবেন, সোজা করবেন, এক সোজা এক পাকা, ডানে বামে করলেন ঝালিবালা নেই। আলুর থেকে চিপস হয় গাজারের মূলাতে, যেগুলি স্লাট হবে সুন্দর নেট ডিজাইন। আর একইভাবে সোজা সোজা গেলে ভাজি হবে, আলু ভাজি হবে, মূলা ভাজি, গাজার পেঁপে ভাজি, সোজা সোজা যাবেন তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেল চলে আসবে ভাজি। শুধু স্টেট স্টেট গেলে এখানে ভাজি করার জন্য, আর এখান থেকে সোজা আর একটা বাঁকা করলে তাহলে এখানে সুন্দর জালিবালা নেই। সবজিগুলি যেটা আপনি কাটছেন এখানে ছোলাবেন,
ফার্স্ট টাইম এখানে অপশন হবে প্লেন ব্লেড প্লেন, সেকেন্ড অপশন ডিজাইন, ছুলবেন এখান থেকে আলু মূলা গাজর শসা পুরো সবজিগুলি ছুললে ডিজাইন হয়, প্লেন অপশনে কাটলে স্লাতে বানানো যায় সাইড কিনারা করে ফুলের মতন স্টার ডিজাইন, আর যখন ছোট হবে সাথে এটা সেফটি, এটা ধরে ধরে কাটবেন হাতও কাটবে না সবজিও নষ্ট হবে না শেষ হয়ে যাবে, আলু ছোট পেঁয়াজ ছোট যে কোনো স্মল পিস ধরে কাটার জন্য, এটা আপনার ইন্ডিয়ান হবে এসএ সিস্টেম লং ম্যাগনেট, আর প্যাকেজের সেট যদি কিনতে চান এটা হবে পেঁয়াজ কুচি, এখানে দেখেন পেঁয়াজ অ্যাপেল আলু রেখে ফার্স্ট টাইম দেখে চাপ দেন, এভাবে পিস পিস স্লাইস হবে, ভিতরে যা নেবেন মশলা আইটেম সবকিছু ভিতরে, কাঁচা মরিচও নেবেন ঢাকনা এভাবে বন্ধ করে ছেড়ে ছেড়ে চাপ দেবেন নিচ থেকে এভাবে ঘোরাবেন, তাহলে পেঁয়াজ হবে কাঁচা মরিচ হবে নারকেল হবে পিস্তা বাদাম হবে, আর এছাড়া মাংস হবে গরুর মাংস ফয়েল করে নেবেন, খাসির মাংস মুরগির মাংস যত চাপ তত কুচি কুচি কিমা কিমা সব হবে, চোখ ঝাঁসও লাগবে না হাত জ্বালা পোড়া করবে না, কিন্তু ছেড়ে ছেড়ে চাপ দেবেন নিচ থেকে এভাবে ঘোরাবেন, তাহলে কুচে কুচে বানায় নেবেন, ভিতরে ছয়টা প্লেট আছে এসএস স্টিল হবে, সিঙ্গেল যদি এটা কিনবেন 300 বোর্ড থাকবে, সিঙ্গেল এটা 400 প্যাকেজ 700 200 টাকা ছাড় 500 টাকা, সাথে এই দুইটা জিনিস ফ্রি থাকবে গিফট, এটার ইউজ দেখেন ফার্স্ট টাইম এখানে সবজিগুলি আগে একটা কাট দিলে ভি হবে ছেড়ে কাট দিলে ডাব্লু, একটার সাথে একটা কোনাগুলি মিলে যায়, টমেটোর পেয়ারা অ্যাপেল সিদ্ধ ডিম সিদ্ধ আলু অরেঞ্জ মালটা লেবু খুলে নেবেন ফ্লাভার বানানো যায় ফুলের মতন ডিজাইন, আর এখানে ব্যাক সাইড মাছের এড ছুলবেন 100 টাকা ফ্রি, সাথে আমরা আপনাকে দেবো ম্যাকারোনিস কাটার ফিন্স ফ্রাই করে কাটিং করে ফিন্স ফ্রাই করে স্লাইস করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো সবজিগুলি কাটিং করে এক পাশে ধরে এখানে অপর যে স্লাইস আলু থেকে চিপস হবে কুরকুরি ডিজাইন, সিঙ্গেল দাম 150 টাকা, এটাও স্টেনলেস স্টিল হবে প্যাকেজে ফ্রি, এই প্যাকেজ 500 টাকার মধ্যে পাবেন, একটা বই থাকবে বাংলাতে লেখা থাকবে, প্লেন ব্লেড যা কাটবেন সবকিছু প্লেন হবে, শুধু প্লেন কাটবেন আলু থেকে চিপস হবে পাতলা স্লাইস নরমালি ডিজাইন এভাবে চিপসের জন্য, এখান থেকে আপনি করলা সবকিছু প্লেন হবে পাতলা স্লাইস, এখান থেকে যদি পাতা কোবি নেবেন ছুরি বড়ি থেকে যেটা ঘন্টা লাগে আপনি মিলিয়ে করে নেবেন, এখানে পাতা কোবিগুলো যদি দেখতে চান আবারও আবারও দেখতে পারবেন, দেখার জন্য ফ্রি আছে শেখার জন্য ফ্রি আছে, দেখবেন ভালো লাগলে নিতে পারবেন, জি আপা আবারও দেখবেন দেখতে চাইলে দেখতে পারবেন, দেখার জন্য ফ্রি শেখার জন্য ফ্রি আছে, দেখবেন পছন্দ হলে নিতে পারবেন, আসেন এদিকে চলে আসেন দেখে যান সবজি কাটার প্লাস কাটার মেশিন, হ্যাঁ কত করে ভাইয়া 3400 টাকা এটা হলো, যদি আপনার সহজে রুটি বানাতে পারবেন চাপা দিলে রুটি হয়ে যায়, বাবা আমি ওইদিকে কার কি বাবা তুমি কি কিনছো বাবা, তুমি গাড়ি কিনছো, তুমি খুশি বাবা, হাসি দাও বাবা।
দাম কোনটা কত বাইরে তো কত করে হবে ১৫০০ টাকা তাহলে যদি আপনার সহজে রুটি বানাতে পারবেন চাপা দিলে রুটি হয়ে যায় বাবা হ্যাঁ বাসা যাবা আচ্ছা বাবা আমি ওই যে ওইদিকে ওরে সারো ওরে সারো